নমস্কার বন্ধুরা, চিটিপুটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে পটলের একদম নতুন ধরনের একটা রেসিপি করে দেখাবো, পটলের কোপ্তা কারি। পটল আমরা অনেক রকম ভাবেই খেয়ে থাকি, কিন্তু এই রকম রান্না কিন্তু মোটামুটি করা হয় না, তাই জন্য আজকে এই রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করব। তাহলে চলুন আমি এটা কিভাবে বানাই সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই রেসিপিটা বানাতে আমার কি কি লাগছে সেটা বলে দিই। আমি এখানে 4টে সাদা পটল ব্যবহার করেছি। এখন বাজারে এরকম বড় বড় পটল পাওয়া যায়, দানা একদমই এতে থাকে না। এই পটলটাকে ধুয়ে আমি রেখে দিয়েছি। পটলটাকে ভালো করে খোসা ছাড়িয়ে গ্রেটারে গ্রেট করে এটাকে আমি মিক্সিতে একটা পেস্ট করে নেব। আর রয়েছে এখানে আলু সেদ্ধ। আমি এখানে 3 পিস আলু নিয়েছি সেদ্ধ করে ভালো করে, আর 2টো কাঁচা লঙ্কা আমি নিয়েছি, আর রয়েছে এখানে 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। প্রথমে আমি পটলটাকে বেটে ফিরে আসছি। দেখুন, প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়েছি। এর মধ্যে আমি যে পটলটাকে আমি মিক্সিতে পেস্ট করেছিলাম সেটা প্রথমে দিয়ে দেব। পটলটা কিন্তু খুব মিহি বাটবেন না, একটু কোর্স যেন থাকে এভাবে পটলটাকে বাটতে হবে। আমি 2টো কাঁচা লঙ্কার সহযোগে পটলটাকে ভালো করে বেটে নিয়েছি। এবার এই পটলের সাথে আমি দিচ্ছি পেঁয়াজ কুচি। যে পেঁয়াজটা আমি কুচি করে রেখেছিলাম সেটা আমি পুরোটাই এখানে দিয়ে দিলাম। আর দিচ্ছি আমি এখানে 1/2 কাপ পরিমাণ বেসন। আপনারা কিন্তু এখানে মটর ডাল বাটাও ইউজ করতে পারেন। আমি দিচ্ছি আরও 2টো কাঁচা লঙ্কা কুচি। এটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। এবার দিচ্ছি আমি 1/2 টিস্পুন মতো চিনি। চিনিটা অবশ্যই দেবেন, তাতে স্বাদটা অনেকটা বাড়ে। আর দেব আমি এখানে স্বাদ মতো নুন। এরপর আমি দিচ্ছি এখানে 2.5 টেবিল স্পুন মতো নারকল কোড়া। এবার দিচ্ছি আমি 2 টিস্পুন ভাজা মশলার গুঁড়ো। এবারে আমি এখানে যে আলুটা বয়েল করে রেখেছিলাম সেটাকে ভালো করে ম্যাশ করে আমি এর মধ্যে দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। দেখুন, আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে আমি বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল গরম করেছি। এবারে আমি এখানে একে একে কোপ্তাগুলো ছেড়ে দিচ্ছি। দেখুন, আমি বড়াগুলোকে এবারে হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন, কোপ্তাগুলো আমার ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে এগুলোকে একে একে তুলে নিচ্ছি। দেখুন, এবার যে তেলটুকুনি রয়েছে এখানে এবার আমি 1/2 টিস্পুন মতো সাদা জিরে ফোড়ন দিলাম, আর এর সাথে দিচ্ছি 1/4 টিস্পুন হিং। এবার আমি দিলাম একটা তেজপাতাকে অর্ধেক করে। ফোড়নটা হয়ে গেলে এখানে আমি 2টো সেদ্ধ আলু ডুমো করে কেটে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দেব। আলুটা দিয়ে আমি ভালো করে এটাকে একটু ভেজে নেব। এবার এর মধ্যে আমি কিছু বাটা মশলা দিচ্ছি, যেরকম আমি দিচ্ছি এখানে 2 টেবিল স্পুন আদা পেঁয়াজ বাটা। এবারে দিচ্ছি আমি 2 টেবিল স্পুন টমেটো বাটা। এখানে কিছু গুঁড়ো মশলা আমি নিয়েছি, সেগুলো হচ্ছে এখানে 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, আর 1 টিস্পুনের থেকে কম ঝাল লঙ্কার গুঁড়ো। এই পুরো মশলাটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। ঝালটা কিন্তু অবশ্যই নিজেরা নিজেদের পছন্দ অনুসারে দেবেন। এবারে আমি এখানে দেব স্বাদ মতো নুন, আর দিচ্ছি 1/2 টিস্পুন চিনি। চিনিটা অবশ্যই দেবেন, এতে কিন্তু স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর থাকে। এবার আমি এই মশলাটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব।
দেখুন, এবারে আমি এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ জল। আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই বুঝেই জলটা দেবেন। ভালো করে আমি আবার মিশিয়ে দিচ্ছি। এবার আমি কড়াইটা কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি, কিছুক্ষণ বাদে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, কিছুক্ষণ বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম, ঝোলটা একদম ফুটে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো, আর দিচ্ছি এখানে 1/2 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো। ভালো করে এবার আমি ঝোলের সাথে এটাকে মিশিয়ে নেব। এবারে আমি একে একে কোপ্তাগুলো ছেড়ে দিচ্ছি। কোপ্তা দিয়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করবেন না, ভেঙে যেতে পারে। সেই জন্য মশলা, যেটা গরম মশলা বা ভাজা মশলা, সেটা কিন্তু আগেই ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে নেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু ধনে পাতা কুচি। রান্নাটা আমার একদমই হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দেব, তারপর এটা আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো। দেখুন, আমি পটলের কোপ্তাটা এভাবে সার্ভ করেছি। এটা কিন্তু অবশ্যই আপনারা বাড়িতে একবার বানাবেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন এটা কতটা খেতে ভালো হয়। আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।